সিপিআইএম বেলঘড়িয়া এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, করোনা ভ্যাকসিন নিয়ে দলবাজি, সর্বোপরি করোনায় ব্যবহৃত জিনিসপত্রের ওপর থেকে জিএসটি তুলে নেওয়া এবং বাড়ি বাড়ি সর্বস্তরের মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দাবিতে সরব হন বাম নেতারা। এদিন তারা বেলঘড়িয়া ফিডার রোড সংলগ্ন বাটার মোড়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিআইটিইউ অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়নের রাজ্যের নেতৃত্ব রঞ্জিত সরকার, শুভ চ্যাটার্জি, স্বপন সরকার। সমস্ত কর্মসূচিটি পরিচালনা করেন সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য এবং বেলঘড়িয়া এরিয়া কমিটির সম্পাদক ঝন্টু মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যেভাবে প্রতিদিন পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে কোথায় যাবে সাধারণ মানুষ? স্মরণ করা, এখন দেশে মোদি আর রাজ্যে মমতা যে অমানবিক কার্যকলাপ করছে তার বিরুদ্ধে প্রতিরোধ নেওয়ার শপথ গ্রহণ করা। পেট্রোল ডিজেলের দাম কীভাবে বাড়ছে, রান্নার গ্যাসের দাম কীভাবে বাড়ছে, ভোজ্য তেল, চাল, ডাল, তেল, নুন কীভাবে বাড়ছে, গোটা দেশের সামনে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে আছে এই সময়কালে দাঁড়িয়ে। গরিব মানুষ কোথায় যাবে? আমরা বলছি 10 কেজি করে খাদ্যশস্য দাও মাথা পিছু, আয়কর দেয় না তাদের 7,500 টাকা করে দাও। কোভিড মোকাবেলায় দাঁড়িয়ে দেশের সরকার একটা অভিন্ন নীতি নিয়ে, টিকাকরণ নিয়ে কী চলছে, কালোবাজারি চলছে, মানুষ অসুস্থ হলে কোথায় যাবে, গোটা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা হাল কি? আজকে আমাদের লেট ভলান্টিয়ার যা করছে এটা তো সরকারের করার কথা, অক্সিজেন পাচ্ছে না, চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে না, কোভিড পেশেন্ট ঘরে বসে পড়ে আছে, স্বাস্থ্য দপ্তর কার্য দেউলিয়া। এরপরে বড় আক্রমণ আসছে রেশনিং ব্যবস্থা নিয়ে, রেশনের কার্ডের মধ্যে দাঁড়িয়ে আধার কার্ড যুক্ত করো মানে আবার গরিব মানুষকে আক্রমণ করো। এই ভয়ঙ্কর এর মধ্যে দাঁড়িয়ে আমাদের প্রতিরোধ সম্মিলিত হতেই হবে। আজকে কেন জিএসটি আওতামুক্ত হবে না পেট্রোল পণ্য, সমস্ত কিন্তু দাঁড়িয়ে হয়েছে। আজকে কেন রাজ্য সরকার পেট্রোল পণ্যের মধ্যে ট্যাক্স পায়, অতিরিক্ত আয় পায়, তার থেকে ছাড় দেবে না? আগে তো বামপন্থী সরকার দিত, এই মানুষ দাঁড়িয়ে আজকে চলতলা ছটফট করছে, আজও দলবদল চলছে, দুর্নীতিগ্রস্তদের হিরো বানানো হচ্ছে চ্যানেলে দাঁড়িয়ে, চারিত্রিক পদস্খলন তাদেরকে রাজ্য শাসক দলের নেতাদের মাথায় বসানো হচ্ছে, কার স্ত্রী কার সঙ্গে সম্পর্ক করছে এটা কি সাধারণ মানুষের জানার প্রয়োজন আছে? আচ্ছা খেতে চায়, কাজ চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, কী অবস্থা? কেরল সরকার তো পরীক্ষা নিল এই মধ্যে দাঁড়িয়ে, রাজ্য সরকার কেন পারলো না? একটা প্রজন্মেরকে তার ভবিষ্যৎ নষ্ট করে দিল রাজ্য সরকারের দিকে দিয়ে। সব মিলিয়ে করোনা আবহে প্ল্যাকার্ড এবং পোস্টার নিয়ে বামেদের এই বিক্ষোভের ফলে প্রশাসন আদৌ নড়ে চড়ে বসে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।